শান্তি সম্প্রীতি উন্নয়নের জন্য দরকার বামফ্রন্ট, এই স্লোগানকে সামনে রেখে আসন্ন পুরো পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম নেতৃত্বরা প্রচার অভিযানে নামলেন। শাসক বিজেপি দলের সাথে পাঙ্গানিতে নির্বাচনী প্রচারে মাঠে নেমে পড়েছে নেতৃত্বরা। বুধবার সকালে বিলোনিয়া পুর পরিষদের 8 নম্বর ওয়ার্ডের সিপিআইএম মনোনীত প্রার্থী দীপঙ্কর সেনের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার অভিযান কর্মসূচি সংগঠিত করা হয়। মানুষের দ্বারে দ্বারে গিয়ে আগামী 25শে নভেম্বর পুর পরিষদ নির্বাচনে সিপিআইএম মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রাখেন সিপিআইএম দলের নেতৃত্বরা। প্রচার অভিযানে গিয়ে নেতৃত্বরা জানান এলাকায় জনগণের ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। আমরা বাড়ি বাড়ি গেছি, মানুষের দারুণ সাড়া। একটাই কথা যে বামফ্রন্ট আমলে তো প্রচুর উন্নয়ন এই ওয়ার্ডের মধ্যে হয়েছে। বিদ্যাপীঠ স্কুলের দ্বিতল ভবন, সুবর্ণ জয়ন্তী হল, জুডু হল, এখানে তারপরে বিদ্যাপীঠের মাঠের স্টেডিয়াম, গ্যালারি, বোর্ডিংয়ের উন্নয়ন, সঙ্গে পার্ক, রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, তারপরে রোড লাইটের সম্প্রসারণ, এই সামগ্রিক কাজগুলো সেখানে হয়েছে। মানুষ খুব আশাবাদী যে আপনারা যদি আবার আসেন তাহলে পরে স্বাভাবিকভাবে আরও বেশি উন্নয়ন সেখানে পাব। কিন্তু 4 বছর তো চলে গেল, 4 বছর আমরা দেখছি কিন্তু এলাকার ভেতরে নতুন একটি কাজ, সবারই বক্তব্য হচ্ছে একটি কাজ করতে পেরেছে, সেরকম তো আমরা দেখতে পাচ্ছি। সিপিআইএম প্রার্থী দীপঙ্কর সেনের সঙ্গে প্রচার অভিযানে ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, কৃষক সভার মহকুমার সম্পাদক বাবলু দেবনাথ সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। বিলোনিয়া পুর পরিষদের 8 নম্বর ওয়ার্ডে লড়াই চলেছে সিপিএম মনোনীত প্রার্থী তথা প্রাক্তন চেয়ারম্যান দীপঙ্কর সেনের সাথে বিজেপি মনোনীত প্রার্থী তথা প্রাক্তন কাউন্সিলর অনুপম চক্রবর্তীর। এবারের এই ওয়ার্ডের লড়াই হবে হাড্ডাহাড্ডি, তারপরেও সিপিএম অনেকটা জয়ের জন্য আশাবাদী। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।